আমার নামে 7টা মামলা, আমিও 70,000 টাকা দিয়েছি মোশা শহর ছেলের কাছে এই মামলার জন্য। আগবি আমরা প্রশাসনের পাঠিয়েছিলাম, উনি আমাদেরকে কর্মী হিসাবে মূল্যায়ন করে নাই। অহংকারে পাপ মাটি কি লাগে না? আমি 2019 সালে আমি দুইবার জাকাছি, মোটামুটি 6 মাস। আমার নামে 7টা মামলা, আমিও 70,000 টাকা দিয়েছি মশা শহর ছেলের কাছে এই মামলার জন্য। আমাকে 1টা টাকা করে দেয় নাই, এমন কি সে আমাকে 1টা উপকার বলে নাই। এই 70,000 টাকা ওয়াইফাই বাড়াইছে। আমি ওনার পাঠিয়েছিলাম। আমার আব্বা গত জাতীয় নির্বাচনের সময় 2 মাস 26 দিন জেল খাটছে, উনি একবারও আমাদের পরিবারের কারোর সাথে যোগাযোগ করেন নাই। ইভেন আমার আব্বাই যখন নির্বাচনের পরে বাড়িতে আসছে, আমার আরেক ভাই এ হাসান মোল্লা, উনি থাকলে 3 মাসের উপরে, এরা যখন বাড়িতে আসছে 2 বার, উনারা যখন বাড়িতে আসছে একবারও উনি জিজ্ঞেস করেন নাই। কিন্তু আমরা 9 বছর 11 সালের সাথে ছিলাম, উনি আমাদেরকে দুঃখে সুখে সব সময় যোগাযোগ করতো। কিন্তু আমরা এত বড় পাওয়ারফুল নেতার কাছে মাথাটা চলে গেছি, যাতে উনি অহংকারে পাপ মাটি কি লাগে না, উনি আমাদেরকে কর্মী হিসাবে মূল্যায়ন করে নেন। আমরা এখন আমাদের এই পিতাশ্রী সন্তান যাকে নিয়ে আমরা মাঠে যেতেছি, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, উনি দুঃখে সুখে আমাদের পাশে সবসময় থাকবেন এবং আমাদেরকে দেখবেন এবং আমাদেরকে ছেড়ে চলে যাবেন না, যেহেতু আমাদেরই এলাকার সন্তান। উনি আশ্বস্ত করেছেন আমরা সবাই মতিন ভাইয়ের পক্ষে কাজ করব, ইনশাআল্লাহ আরো ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা রাখার চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।